Hi guys, I'm Mahmudul Hassan from Prince World. I'm 60 years old. Age does not matter in this bike. This bike only available Prince World. What uncle said, it's 100% true. Only you'll get Prince World. So, aske je bike ti niye apnader samne asche, eta hocche amader Gtxl er pride bolte paren. Eta hocche Gtxl er special edition, jeta CVO condition e Bangladesh e asche, matro 16 piece. Ebong already amra bike hocche ekdom shesher dike chole asche, karon huge porimane sale hoyeche ebong onek advance royeche ei bike tite. So I am just going to give you a shortcut details of the bike. You can see that it is a body design, color, fairing, but the normal Gtxl is very different. We have done a video on the channel where we have seen the difference between the two bikes. So today we are going to focus on the difference. This is the Gtxl Special Edition version 4. You can see the RR branding, it means REGAL RAPTOR. So এই ব্যাগটি কিন্তু দেখতে বডি ফিয়ারিং এবং কমপ্লিট ডিজাইন খুবই চমৎকার খুবই অতুলনীয় একটি ডিজাইন প্লাস এটা যে ইন্ডিকেটর সেটআপ দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু হ্যাজার্ড লাইট দেওয়া আছে মানে হচ্ছে একসাথে চারটা জ্বলবে সেই সিস্টেম করা আছে আর প্লাস এটা আরেকটা মজার ফিচার হচ্ছে আপনারা যদি দেখেন এটা কিন্তু লুকিং গ্লাসের ভিতর দিয়েও আপনার লাইট বের হচ্ছে মানে পিছন থেকে যারা আছে তারা হয়তো দেখতে যদি খেলনা করে তখন লুকিং গ্লাসের এখান থেকেও দেখা যাবে সো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং কুল একটা ফিচার আর এটার হেডলাইটটা অনেকেই জিজ্ঞেস করেন হেডলাইটটা কোথায় হেডলাইটটা অ্যাকচুয়ালি হচ্ছে নিচের সাইডে এখানে দেখতে পাচ্ছেন হেডলাইটটা হচ্ছে এখানে আমি যে জ্বালিয়ে দেখাই এটা কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট এবং দিনের বেলায় দেখতে পাচ্ছেন যে কতখানি আলো এটা প্রডিউস করে সো নিঃসন্দেহে আপনি যে সময় হাইওয়ে রাইড করবেন তখন আপনার এক্সট্রা কোনো লাইট এটাতে লাগাতে হবে না জাস্ট এই যে বেসিক যে লাইট সেটআপটা আছে এটা দিয়ে আপনি ইজিলি সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে পারবেন সো বাইকের ফ্রন্ট সাইডে চলে আসে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এবিএস ব্র্যান্ডিং করা আছে মানে হচ্ছে এটাতে বাইকটাতে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস থাকছে আর সামনের ডিস্কগুলো কিন্তু 330mm এর ডুয়েল ডিস্ক তার মানে বুঝতে পারছেন এত বড় একটা বাইক হেভি বাইক এটাতে কিন্তু এবিএসটা অতিব জরুরি এবং খুবই ভালো পারফরমেন্স দেবে আপনাকে ব্রেকিং স্টেবিলিটির ক্ষেত্রে তো এই পাশে যদি দেখে চলে আসি বডি ফেয়ারিং তো দেখতেই পারলেন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন করা অ্যারোডাইনামিক্যালি শেপ করা আর ইঞ্জিনটা হচ্ছে আপনার রিগাল ব্র্যান্ডিং করা আছে এটাতে হচ্ছে 165cc ওয়াটার গোল্ড একটা ইঞ্জিন ইউজ করা যেটা কিন্তু আপনার 14.1 বিএসপি উৎপন্ন করে এবং হচ্ছে 14.1 nm নিউটন মিটার টর্ক এটাতে উৎপন্ন করে অ্যাট 8500 rpm যেটা এই বাইকের জন্য অনেক আর প্লাস এটা যে সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্বন ফাইবার স্টিকার করা আছে প্লাস এ পাশ দিয়ে আপনি যদি চান এটা মডিফাই করতে তাহলে সেখান থেকে খুলে এটা চেঞ্জ করে নিতে পারবেন অলরেডি হলার সিস্টেম এক্সস্ট ইউজ করা আছে তো পিছন সাইডে যেহেতু চলে আসছে দেখতে পাচ্ছেন পিছনের ফেয়ারিংটা কিন্তু খুবই শক্তপোক্ত স্টিলের প্লেট দেওয়া আছে প্লাস এ পাশে কিন্তু নাম্বার প্লেটের জন্য লাইট পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটার পেয়ে যাবেন আর পিছনের টায়ার কিন্তু 150 সেকশনের যেটা কিন্তু হিউজ দেখতেই পাচ্ছেন বিশাল বড় আরন ফাইভ বা এসব গাড়িতে ইউজুয়ালি এগুলো দেখা যায় আর বেসিক্যালি হচ্ছে হাই সি স্পোর্টস বাইক বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল সেই গাড়িগুলোতে আপনার এই টায়ারগুলো পেয়ে যাবেন এটা কিন্তু অলরেডি অরেঞ্জ পেইন্ট করা আছে সামনে চাকা পিছনের চাকা দুটোটাই স্পেশাল এডিশন এটা এই কালারেই আসে সো আপনাদের এক্সট্রা করে কালার করতে হবে না এটা কালার করে অবস্থায় পেয়ে যাবেন আর এই পাশে চেনটা দেখতে পাচ্ছেন চেন কিন্তু সম্পূর্ণ গোল্ড প্লেটেড মানে হচ্ছে এই চেনে আপনার হচ্ছে ভাঙবে চড়বে ময়লা হবে কিন্তু কখনো জং ধরবে না সো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমার মতে তো এই পাশে সুইং আর্মি দেখতে পাচ্ছেন যেগুলো আপনার Gtxl ব্র্যান্ডিং করা আছে তো ফাইনালি যদি পিছন সাইডে চলে আসে সিটটা চলে আসে সিট কিন্তু একদম কমপ্লিটলি জেল সিট ইউজ করা দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ খুবই ফ্লেক্সিবল কোনো প্রকার প্রেশার ছাড়াই বসে পড়া যাচ্ছে এবং প্লাস হচ্ছে সিটটা কিন্তু হিউজ মানে হচ্ছে একটা পিছনের পিলিয়ন সিটে স্পোর্টস বাইকের সবচেয়ে বড় কমপ্লেন যেটা থাকে যে পিলিয়ন সিটটা খুবই ছোটো থাকে যার কারণে রাইডিং এক্সপিরিয়েন্সটা অত বেশি কমফোর্টেবল হয় না বাট এতে কিন্তু বিশাল বড় একটা সিট পেয়ে যাচ্ছেন প্লাস স্প্লিট সিট দুইটা যদিও একসাথে কানেক্টেড বাট স্প্লিট সিট আছে সো সামনের সিটটাও কিন্তু জেল সিট এবং এটাও খুবই কমফোর্টেবল আর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 20 লিটার তেল ধরবে আর এপাশে দেখতে পাচ্ছেন যে Gtxl স্পেশাল এডিশন ব্র্যান্ডিং করা আছে সো এটাতে হচ্ছে ব্র্যান্ডিং করা পাবেন আর বাইকটি হচ্ছে 20 লিটার তেল ধরে প্লাস আমরা যদি হ্যান্ডেল বারটি দেখাই হ্যান্ডেল বার কিন্তু 3-part একটি হ্যান্ডেল বার ইউজ করা আছে চাবির সেটআপটা হচ্ছে এরকম থাকবে ইনশাল্লাহ আর আমরা যে চাবি রিংয়ের কথা বলে থাকি গিফট আইটেম হিসেবে এখানে হচ্ছে চাবির রিং হচ্ছে আমাদের চাবির রিং এটা গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটি বাইকের সাথে আর এই ব্যাগটি হচ্ছে আমাদের সোল্ড ইউনিট সো এটাই দেখাতে হচ্ছে আপাতত যেহেতু রেডি আছে এটা তো হচ্ছে ফুল ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করা আছে যেটা ডে অ্যান্ড নাইট মোড আছে দেখতেই পাচ্ছেন মিটারে কিন্তু ডে হেডলাইট জ্বালানো পার্কিং জ্বালানোর সাথে সাথে এটা নাইট মোডে চলে যাবে আর অফ করে দিলে আপনার ডে মোডে চলবে তো এটাও একটি মজার ফিচার্স তো পাশাপাশি কিন্তু আপনি ইউএসবির একটা হাব পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি ফোন ডিভাইস যে কোনো কিছু অন দ্য গো চার্জ দিতে পারবেন খুবই ভালো একটি ফিচার্স আর প্রত্যেকটা লিভার কিন্তু আপনার অ্যাডজাস্টেবল মানে এখান থেকে হচ্ছে 1, 2, 3, 4 লিভার পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ক্লাচ ব্রেক দোনো সাইডে ফোর সাইজে অ্যাভেলেবল তো ফাইনালি হচ্ছে বাইকে কিন্তু বাম্পার পেয়ে যাচ্ছেন যেটা বিল্ট ইন গাড়ির সাথেই থাকছে খুবই স্টার্ডি আর এটা সহজে আপনার গাড়িটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করবে তো ফাইনালি আমি যদি একটু সিটিং পজিশনটা দেখাই দিই বাইকটার আমার হাইট হচ্ছে 5'8" অ্যান্ড এটাতে কিন্তু হ্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন খুবই আপরাইট পজিশনে মানে হচ্ছে 1 ফুট আপ বেন্ড হতে হয় না আর আপনার এখানে বা হাতে এখানে কোনো জয়েন্টে প্রেশার করতেছে না খুবই ইজিলি বসা যায় আমার পা কিন্তু দুটো মাটিতে খুব লেভেলভাবে পড়ে আছে এবং প্লাস বেন্ডও হয়ে আছে সো বুঝতেই পারতেছেন আর একটু শর্ট হাইট যারা আছেন তারাও খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন আর একটু লম্বা হইলে তো কথাই নেই মাশাল্লাহ তো ফাইনালি বাইকটার প্রাইসে যদি চলে আসি এটা হচ্ছে MRP হচ্ছে 370,000 টাকা এবং ঈদ উপলক্ষে এটাতে হচ্ছে 50,000 টাকা ডিসকাউন্ট থাকছে
সো বাইকের প্রাইস ধরা হচ্ছে 3,20,000 টাকা অ্যান্ড প্রাইস আপনারা যদি এদের মাসে বুকিং করেন আরও 5,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট থাকবে মানে হচ্ছে 3,15,000 টাকা এই বাইকটি আপনারা পাবেন এদের মাসে বাইক বুকিং করে রাখলে হচ্ছে লটারি সিস্টেমের জন্য আপনারা অ্যাপ্লিকেবল হয়ে যাবেন বাইক ডেলিভারি নেন আর না নেন সমস্যা নেই ডেলিভারি নিতে যদি সময় লাগে সেক্ষেত্রে সেটাও যোগাযোগ করে জানাবেন আর ডেলিভারি নিলে তো আলহামদুলিল্লাহ তো ফাইনালি হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দিই আমাদের শোরুম হচ্ছে মগবাজার ওয়ার্ল্ডসে আরঙ্গ ঠিক বিপরীতে মোইন পেট্রোল পাম্পের সঙ্গে এবং আরেকটা শোরুম হচ্ছে মগবাজার মোড়ে রাজ্জাক প্লাজা ঠিক বিপরীত সাইডে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ